পদ্মা সেতু আগামী জুনে খুলে দিলে রেলওয়ের তার ছয় মাস পরে অর্থাৎ আগামী ডিসেম্বরে ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেল চালাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সোজন আজ রবিবার পনেরো মে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা লিঙ্ক রেলপথ পরিদর্শনকালে একথা বলে তিনি রেলমন্ত্রী জানান ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা লিঙ্ক রেলপথ প্রকল্পের কাজ চলছে তবে করোনা সহ নানাবিধ কারণে সবটা আমরা এখনই চালু করতে পারছি না তবে প্রায়োরিটি ভিত্তিতে পদ্মা সেতুর উপর সড়কের কাজ শেষ করে সেতু কর্তৃপক্ষ আমাদের জুলাই মাসে সেতুতে রেলের কাজের জন্য ছেড়ে দেবে তারপরে আমরা সেতুতে রেল লাইন বসানোর কাজ শুরু করব সেটি ছয় মাস লাগবে এদিকে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেল লাইনের অগ্রগতি আটাত্তর শতাংশ এবং ঢাকা মাওয়া পর্যন্ত অগ্রগতি সাতান্ন শতাংশ তিনি জানান আমরা আগামী দুই সালের মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চালাতে সক্ষম হব